তিন শতাধিক দরিদ্র জেলেদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শুকনো খাবার বিতরণ। হাজীগঞ্জে হাত পা এবং মুখ বেঁধে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, আটক এক। কচুয়ায় আলহাজ গুলাম হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কচুয়ায় কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ। কারো অপেশাদারিত্বের বিনিময়ে কোনো বদনাম ডেকে আনা যাবে না, পুলিশ সুপার মিলন মাহমুদ, বিপিএম বার। শাহরাস্তিতে দুটি এজেন্ট ব্যাংকে চুরির চেষ্টা। কচুয়ায় বৃদ্ধের মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন। জানিয়ে দিচ্ছি চাঁদপুরে আজকের সেহরির সময় এবং আগামীকালের ইফতারের সময়সূচি। আজ বৃহস্পতিবার, চাঁদপুরে সেহরির শেষ সময় 4:07, ফজরের আজান 4:13, আগামীকাল শুক্রবার ইফতারের সময় সন্ধে 6:26। চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে 300+ দরিদ্র জেলেদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে দরিদ্র জেলেদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিদা শাহনাজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিমের দলনেতা ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ গোলাম মেহেদি হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, রাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী ব্যাপারী, তরফচণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল গাজী, হানারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাত্তার রাড়ি। শুকনো খাবার হিসেবে প্রধানমন্ত্রীর উপহারে ছিল মিনিকেট চাল 10 কেজি, মসুরির ডাল 1 কেজি, লবণ 1 কেজি, চিনি 1 কেজি, চিড়া 2 কেজি, তেল 1 লিটার এবং নুডলস 500 গ্রাম। আমাদের সদর প্রতিনিধি শাওন পাটোয়ারি পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। হাজীগঞ্জে হাত পা এবং মুখ বেঁধে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সোহেল নামে একজনকে আটক করেছে। আটক সোহেল উপজেলার কালোচো দক্ষিণ ইউনিয়নের নওহাটা চকিদার বাড়ির জিতু মিয়ার ছেলে। সে সম্প্রতি বিদেশ থেকে দেশে এসেছে। হাজীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, উপজেলার কালোচো দক্ষিণ ইউনিয়নের নওহাটা গ্রামের স্থানীয় এক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী গত মঙ্গলবার সন্ধ্যায় পার্শ্ববর্তী বাড়িতে প্রাইভেট পড়তে যায়। সেখান থেকে ফেরার পথে চকিদার সোহেল এবং অজ্ঞাত আরও একজন সহ ওই শিক্ষার্থীকে পেছন থেকে মুখ চেপে ধরে হাত পা এবং মুখ বেঁধে পার্শ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। স্থানীয় লোকজনের আনাগোনা দেখে সোহেল এবং তার সঙ্গী পালিয়ে যায়। এই ঘটনায় ওই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়লে তাকে চাঁদপুরে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। বর্তমানে ওই শিক্ষার্থী চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় নির্যাতিত শিক্ষার্থীর বাবা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবায়ের সৈয়দ বলেন, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। নির্যাতিত কিশোরী চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাজীগঞ্জ প্রতিনিধি মহিউদ্দিন আল আজাদের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। পবিত্র মাহে রমজান উপলক্ষে কচুয়ায় আওয়ামী লীগ নেতা, সাবেক এনবিআর এর চেয়ারম্যান এবং সচিব আলহাজ মোহাম্মদ গোলাম হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার হাশিমপুর ডক্টর মনসুরউদ্দিন মহিলা কলেজ মিলনায়তনে স্থানীয় নেতাকর্মীদের সম্মানে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফু চৌধুরী রুবেলের পরিচালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা, সাবেক এনবিআর এর চেয়ারম্যান এবং সচিব আলহাজ মোহাম্মদ গোলাম হোসেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রধান দুলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জাব্বার বাহার, জিয়াউর রহমান হাতেম, আব্দুল বাতেন সরকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা লীগ নেতা মাওলানা মোহাম্মদ আবুল হাসান। জিসান আহমেদ নানুর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।
চাঁদপুরের কচুয়ায় কৃষকদের মাঝে অত্যাধুনিক জাপানি প্রযুক্তির ইয়ানমার কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা চত্বরে বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান শিশির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন এবং কৃষি যন্ত্রপাতি তুলে দেন। চাষকৃত জমির ধান সহজে কাটা এবং চাষের খরচ কমানোর জন্য সরকার কৃষকদের মাঝে 50% ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করছে। এই মেশিন ঘণ্টায় 3 বিঘা জমির ধান কাটা, মাড়াই এবং বস্তাবন্দী করতে পারবে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোতাসেম বিল্লা, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সোফায়েল হোসেন সহ উপজেলা সহকারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। জিসান আহমেদ নানুর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। গতকাল বুধবার হাজীগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করেছেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিলন মাহমুদ বিপিএমবার। থানা এলাকার অফিসসমূহ এবং দাপ্তরিক কার্যক্রম তিনি নিরীক্ষণ করেন। পরে পুলিশ সুপার মিলন মাহমুদ সকল কর্মকর্তা এবং ফোর্সের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কারো অগ্রহণযোগ্যতা অপেশাদারিত্বের বিনিময়ে ঐতিহ্যবাহী পুলিশ বাহিনীর কোনো বদনাম ডেকে আনা যাবে না। নিজ অবস্থান থেকে আত্মমর্যাদার কাছে পরিচ্ছন্ন থেকে স্বচ্ছতার বিনিময়ে নিষ্ঠার সাথে জনকল্যাণমুখী কাজ করতে হবে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর 2022 উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক ব্যবস্থা জোরদার করুন। কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে রাতের বেলায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের ডিউটি বৃদ্ধি করা হয়েছে। হাজীগঞ্জ থানার কার্যক্রম পরিদর্শনের পূর্বে অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ সার্কেলের কার্যালয় পরিদর্শন এবং সেখানে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন মোহাম্মদ মিলন মাহমুদ বিপিএম বাদ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ সার্কেল মোহাম্মদ সোহেল মাহমুদ পিপিএম, অফিসার ইনচার্জ হাজীগঞ্জ থানা মোহাম্মদ জোবায়ের সৈয়দ উপস্থিত ছিলেন। হাজীগঞ্জ প্রতিনিধি মহিউদ্দিন আলাজাদের পাঠানো তথ্য চিত্রের রিপোর্ট। চাঁদপুরের শাহরাস্তিতে 2টি এজেন্ট ব্যাংকের গ্রিল কেটে চুরির চেষ্টা করেছে অজ্ঞাত চোরের দল। গত মঙ্গলবার রাতে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে ওই বাজারে হজরত শাহজালাল একতা শপিং কমপ্লেক্সে আল আরাফা ইসলামী ব্যাংক ও যমুনা ব্যাংকের এজেন্ট শাখার গ্রিল কেটে অজ্ঞাত চোরের দল প্রবেশ করে। ওই সময় তারা আল আরাফা ইসলামী ব্যাংকের বোল্ট ভেঙে ফেলে। এজেন্ট ব্যাংক দুটিতে নগদ কোনো টাকা না থাকায় চোরেরা সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে যায়। গতকাল বুধবার সকালে শাখায় এসে গ্রিল কাটা দেখে সংশ্লিষ্টরা পুলিশে অবহিত করে। খবর পেয়ে কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, পুলিশ পরিদর্শক মোহাম্মদ আসাদুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। আল আরাফা ইসলামী ব্যাংকের ম্যানেজার আবু জাফর সিদ্দিকী জানান, সকালে শাখায় এসে এ ঘটনা দেখতে পেয়ে পুলিশকে আমরা অবহিত করি। চোরেরা শাখার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে, বোল্ট ভেঙে নগদ টাকা না পেয়ে সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। যমুনা ব্যাংকের এজেন্ট শাখা ম্যানেজার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, চোরের দল গ্রিল কেটে ভিতরে প্রবেশ করল, আমাদের ব্যাংক থেকে কোনো কিছুই খোয়া যায়নি। শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের শাহরাস্তি প্রতিনিধি ফয়েজ আহমেদের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। চাঁদপুরের কচুয়ায় বধরিখোলা গ্রামে সুজ্জাত আলী ব্যাপারী নামের এক বৃদ্ধের মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। গতকাল বুধবার ভোর রাতে বৃদ্ধ সুজ্জাত আলী চিকিৎসাধীন অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন। পরবর্তীতে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরে মর্গে প্রেরণ করে এবং ময়নাতদন্ত শেষে ওই দিন রাতেই তার লাশ বধরিখোলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বৃদ্ধ সুজ্জাত আলী ব্যাপারীর ছেলে নবীন হোসেন, মেয়ে জোসনা বেগম এবং মনোয়ারা বেগম জানান, আমার বাহে যায় বাধা দিছে, বাধা দেওয়া না, এরপরে দুদুকা কুইয়া একতারা মাটি সাকা দিয়া আমার বাহের মাথার মাঝে ঠাস করে বাড়ির ইডানা দিছে, ইডা দেওয়া না পরে থেকে আমার বাহে আঙ্গর আসিনে না, আঙ্গর আসিনে না, আমার বাহে কেউ হুসিনে না, আবল তাবল করে আমাদের কুড়ে আমাদের আইনে যেটা সিদ্ধান্ত হয় এটাই আমি চাই, এমনকি জনগণ মেম্বার চেয়ারম্যান সবাই কিন্তু সিদ্ধান্ত দিছে আমাকে, আমাদের জায়গা আমি থাকবো, আমাদের জায়গা জোর কইরা দখল কইরা এই কোদাল লইয়া মাছ দূর করে আমার বাপের মাটি সীমা লাইরা গিয়ে বেড়া জায়গার বেড়া গিয়া কতটা কুড়া বস করে তারাই দিয়ে দিছে বাড়ি দিছে, তারপরে লগে লগে আমরা হাসপাতাল নিচে এ ব্যাপারে বক্তব্য জানতে প্রতিপক্ষ দুদু মিয়ার বাড়িতে গেলে তাকে না পাওয়ায় তার স্ত্রী মাজেদা বেগম বলেন, বৃদ্ধ সুজ্জাত আলী ব্যাপারীকে মাটির ঢিলা দেয়া হয়েছে কিন্তু শুনেছি তিনি স্ট্রোক করে মারা গেছেন। এই তো করছে, এরপর দুই দিন নামাজও পড়তে গেছে, নামাজ পড়তে গেছে, এরপর দিয়া
কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে এবং পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জিসান আহমেদ নানুর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।